শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি তুষারকান্তি মণ্ডল, কাঠুনিয়া রাজবাড়ি কলেজ। আমি তোমাদের উচ্চতর গণিতের জ্যামিতির বৃত্ত চ্যাপ্টারের একটা ক্লাস নেব আজ। এখন প্রথমে আমরা চারের এ অনুশীলনীর কিছু সমস্যা দেখব এবং সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা চলে যাচ্ছি পাঁচের চার নম্বর একটা সমস্যাতে। পাঁচের চারে কি বলা হয়েছে প্রথমে আমরা একটু পড়ে নিই। দেখাও যে এ অফ অনন বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস বারো ইকুয়াল জিরো বৃত্তের উপর অবস্থিত। এই বিন্দু দিয়ে বৃত্তটির যে ব্যাস অঙ্কন করা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা আসি, দেওয়া আছে একটি বৃত্তের সমীকরণ, এটা আছে বৃত্তটার আমরা কেন্দ্র ও ব্যাসার্ধ বের করে নিই। বৃত্তটার কেন্দ্র তাহলে হবে, আমার লেখা একটু ভুল হয়েছে, এটা হবে ফোর এক্স। আমরা এক্স এর সহগকে মাইনাস টু দিয়ে ভাগ করব, করলে কেন্দ্রের ভুজ পাবো, আর ওয়াই এর সহগকে মাইনাস টু দিয়ে ভাগ করলে কেন্দ্রের কোটি পাবো। সেক্ষেত্রে কেন্দ্র হচ্ছে আমাদের মাইনাস টু মাইনাস থ্রি, ও ব্যাসার্ধ রুট ওভার আমরা সূত্র জানি জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি, সেক্ষেত্রে আমাদের হয় ফোর প্লাস নাইন প্লাস টুয়েলভ রুট ওভার টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু ফাইভ। এবং এবি ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক ই অফ অনন এটা দেওয়া আছে, ধরি অপর প্রান্তের স্থানাঙ্ক বি অফ এক্স ওয়াই। তাহলে আমরা কেন্দ্র পেলাম সি অফ মাইনাস টু থ্রি, এই কেন্দ্রটা কিন্তু আমাদের এই যে এবি ব্যাসের মধ্যবিন্দু হবে। তাহলে সি বা কেন্দ্র যদি এবি ব্যাসের মধ্যবিন্দু হয়, মধ্যবিন্দুর সূত্র থেকে আমরা জানি যে কেন্দ্রের ভুজ মাইনাস টু সমান এ বিন্দুর ভুজ প্লাস বি বিন্দুর ভুজ বাই টু, এবং কেন্দ্রের কোটি সমান এ বিন্দুর কোটি প্লাস বি বিন্দুর কোটি বাই টু। সেক্ষেত্রে আমাদের মাইনাস টু ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স বাই টু হয়, ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস ফোর, এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ, এবং মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়াই বাই টু, ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস সিক্স, ওয়াই ইকুয়াল টু মাইনাস সেভেন হয়। তাহলে ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্কটা হবে বি অফ মাইনাস ফাইভ কমা মাইনাস সেভেন, এটাই আমাদের অ্যান্সার। এবারে আমরা আরেকটা সমস্যা দেখব, সেটা দশের এক। দশের একের অঙ্কটা আগে আমরা একটু পড়ে নিই। দশের একে বলা হয়েছে একটি বৃত্ত মূলবিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে যথাক্রমে তিন ও পাঁচ একক অংশ ছেদ করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা একটি বৃত্তের সমীকরণ ধরে নিই, ধরি একটি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো, এটা বৃত্তের সাধারণ সমীকরণ। এই বৃত্তের কেন্দ্র হবে মাইনাস জি মাইনাস এ, এবং ব্যাসার্ধ হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন এই এক নম্বর বৃত্তটি মূল বিন্দু জিরো জিরো এবং থ্রি কমা জিরো ও জিরো কমা ফাইভ এই তিনটি বিন্দু দিয়ে যাবে। তাই যদি যায় তাহলে এক নম্বর সমীকরণে আমরা এই বিন্দু তিনটি বসিয়ে দেব। বিন্দু তিনটি বসিয়ে দিলে প্রথমে যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে মূল বিন্দুটা বসালে আমরা সেখান থেকে সির ভ্যালু জিরো পাই। থ্রি জিরো বিন্দুগামী হলে আমরা এক্স এর জায়গায় এক নম্বর সমীকরণে এক্স এর জায়গায় থ্রি ওয়াই এর জায়গায় জিরো বসাই, তাহলে পাই নাইন প্লাস জিরো প্লাস সিক্স জি প্লাস জিরো প্লাস জিরো ইকুয়াল জিরো, তার মানে সিক্স জি ইকুয়াল মাইনাস নাইন। তাহলে জি ইকুয়াল টু মাইনাস নাইন বাই সিক্স সমান মাইনাস থ্রি বাই টু, জির মানটা পেয়ে গেলাম। আর যদি আবার এই এক নম্বর বৃত্তটি জিরো ফাইভ বিন্দুগামী হয় সেক্ষেত্রে পাবো জিরো প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস জিরো প্লাস টেন এর প্লাস জিরো ইকুয়াল জিরো, সির ভ্যালুটা এক্ষেত্রে জিরো বসিয়ে দিয়েছি, তাহলে হচ্ছে টেন এর ইকুয়াল মাইনাস টোয়েন্টি ফাইভ, এফ ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি ফাইভ বাই টেন ইকুয়াল মাইনাস ফাইভ বাই টু। এক নম্বর সমীকরণে আমরা এই তিনটি যে কনস্ট্যান্ট আছে জি এফ আর সি,
এই তিনটি কনস্ট্যান্টের মান আমরা বসিয়ে দেব, তাহলে আমরা বৃত্তের সমীকরণটা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু জির ভ্যালু মাইনাস থ্রি বাই টু ইন্টু এক্স প্লাস টু ইন্টু এফ এর ভ্যালু মাইনাস ফাইভ বাই টু ইন্টু ওয়াই প্লাস সির ভ্যালু জিরো ইকুয়াল জিরো। এই টু টু কাটা যায়, টু টু এক্ষেত্রেও কাটা যায়, তাহলে আমরা পেয়ে যাই বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল জিরো। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের প্রশ্নে এটাই চাওয়া হয়েছে বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য। তাহলে এটা আমাদের হয়ে গেল। পরবর্তীতে আমরা আরেকটা সমস্যাতে আসি, সেটা পনেরোর এক। পনেরোর এক নম্বর সমস্যাটা আমরা একটু পড়ে নিই। এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে ফোর জিরো বিন্দুতে স্পর্শ করে এবং যার দ্বারা ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ ছয় একক। দেখাও যে এরূপ দুইটি বৃত্ত পাওয়া যাবে। তাহলে আমরা প্রথমে একটি বৃত্তের কেন্দ্র ধরে নিই, ধরি বৃত্তটির কেন্দ্র এইচ কমা কি। যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে ফোর জিরো বিন্দুতে স্পর্শ করে, সুতরাং কেন্দ্রের ভুজ এইজ ইকুয়াল টু ফোর, কেন্দ্রের ভুজের মানটা পাওয়া যাচ্ছে যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে। এখন ওয়াই অক্ষ থেকে দূরত্বটাই হলো আমাদের কেন্দ্রের ভুজ আর সেটাই আমাদের ফোর। আবার বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে এজন্য, সুতরাং বৃত্তটির কেন্দ্রের কোটি সমান বৃত্তের ব্যাসার্ধ হয়। সেক্ষেত্রে বৃত্তটির সমীকরণ দাঁড়ায় এক্স মাইনাস ফোর এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইকুয়াল কে স্কোয়ার। এগুলোকে আমরা বর্গ করে একটু সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ষোলো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু কে ওয়াই প্লাস কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইকুয়াল জিরো। ডান ধার থেকে কে স্কোয়ারকে আমরা বাম ধারে নিয়ে আসলাম, কে স্কোয়ার কাটা যাবে। সমীকরণটা থাকবে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস টু কে ওয়াই প্লাস সিক্সটিন ইকুয়াল জিরো। এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখি। বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশের পরিমাণ সিক্স একক। আমরা জানি ওয়াই অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর ভুজ এক্স ইকুয়াল জিরো। তাহলে আমরা এক নম্বর সমীকরণ বা বৃত্তের সমীকরণে এক্স এর মানটা জিরো বসিয়ে দেবো। এক নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে পাই ওয়াই স্কোয়ার মাইনাস টু কে ওয়াই প্লাস সিক্সটিন ইকুয়াল জিরো। এখান থেকে আমরা যদি দ্বিঘাত সমীকরণ সমাধান করার সূত্রটা প্রয়োগ করি, তাহলে ওয়াই ইকুয়াল টু হয় টু কে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস টু কে হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু সিক্সটিন বাই টু ইন্টু ওয়ান। সেখানে ক্যালকুলেশন করে আমরা শেষ রেজাল্ট পেলাম কে ওয়াই এর ভ্যালু কে প্লাস মাইনাস রুট ওভার কে স্কোয়ার মাইনাস সিক্সটিন। এখানে কিন্তু ওয়াই এর আমরা দুটো মান পেয়েছি, কে প্লাস রুট ওভার কে স্কোয়ার মাইনাস সিক্সটিন এবং কে মাইনাস রুট ওভার কে স্কোয়ার মাইনাস সিক্সটিন। এখানে আমাদের এই যে কর্তিত অংশটুকু আছে দুটো বিন্দু, এই দুটো বিন্দুর ভুজ কিন্তু এই এই ভুজ কিন্তু জিরো, আর কোটির ভ্যালু এটা কম, আর এই ভুজটার মান কিন্তু বড় হবে আর এটা হবে ছোট। তাহলে এই বড়টার থেকে আমরা ছোটটা মাইনাস করলে সেইটার দৈর্ঘ্য হবে সিক্স একক। তাহলে শর্ত মতে এইটা কে প্লাস রুট ওভার কে স্কোয়ার মাইনাস সিক্সটিন, এইটা বড় আর এটা ছোট, তাহলে বড়টা থেকে আমরা ছোটটা মাইনাস করেছি সেইটা ইকুয়াল টু সিক্স লিখলাম। তাহলে এবারে আমরা ব্র্যাকেটটা উঠাই দিই, মাইনাস কে প্লাস রুট ওভার কে স্কোয়ার মাইনাস সিক্সটিন হয়, বাম ধারেরটা আছে। এখানে আমাদের রুট ওভার কে স্কোয়ার মাইনাস সিক্সটিন আর রুট ওভার কে স্কোয়ার মাইনাস সিক্সটিন এই দুটো আমাদের যোগ হয়ে যায়, কে কে কাটা যাবে। তাহলে এটা যোগ করলে দুটো হয় ইকুয়াল টু সিক্স, টু দিয়ে ভাগ করলে রুট ওভার কে স্কোয়ার মাইনাস সিক্সটিন ইকুয়াল টু থ্রি। উভয় পক্ষকে আমরা বর্গ করে দিই, কে স্কোয়ার মাইনাস সিক্সটিন ইকুয়াল টু নাইন, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ হয়, কে ইকুয়াল টু প্লাস মাইনাস ফাইভ। এবারে আমরা কে এর মানটা এক নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে যাব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস মাইনাস টেন ওয়াই ইকুয়াল টু সিক্সটিন ইকুয়াল জিরো। এইটাই আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। আর এই বৃত্তের সমীকরণটা কিন্তু দুইভাবে লেখা যাবে, একবার প্লাস দিয়ে লিখলে একটা সমীকরণ হবে,
माइनस दिए लिखले समीकरण है আমাদের প্রশ্নেও বলা হয়েছে যে দুইটি বৃত্তের সমীকরণ পাওয়া যাবে তাহলে এখান থেকে আমরা দুইটা বৃত্তের সমীকরণ পেয়ে যাই এটাই আমাদের রেজাল্ট এটাই প্রশ্নে চাওয়া হয়েছে তাহলে আজকে আমরা এই তিনটি অঙ্ক করলাম আজকের ক্লাস এখানেই আমরা শেষ করব তোমরা বাড়িতে সবাই অনলাইন ক্লাস অনুসরণ করবে এবং এই করোনা বিধি মেনে চলবে স্বাস্থ্যসম্মত উপায়ে চলাফেরা করবে সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাস এখানে শেষ করছি।